কক্সবাজার দেশের দক্ষিণে দেখা মিলবে উত্তাল ফেনিল ঢেউয়ের বঙ্গোপসাগর বা বালিয়াড়ি সৈকতের ধারে ঝাউবনের মেলা, শ্যামল অরণ্যের ধারে সূর্যাস্তের খেলা, বন্ধুর পাহাড়গুলিও দেখবেন হাতছানি দিয়ে ডাকছে। আজ শোনাব আমার কাটানো কয়েকটি সুন্দর দিনের গল্প। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত থেকে আপনাদের স্বাগতম। কক্সবাজার দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র বটে। হিমছড়ি থেকে লাবণী, টেকনাফ থেকে মহেশখালী, নৌকা পথ বা গাড়ি, পাঁচ তারকা হোটেল থেকে ঘাটের ভোজ, আমার যাত্রায় যোগ হয়েছে রোমাঞ্চকর অনেক কিছু। কক্স সাহেবের বাজার নাকি প্রাচীন আমলের পালঙ্কি, চলুন না আজকের পর্বে সব কিছুই জানি। পরিবেশন করছি আমার কক্সবাজার সিরিজের প্রথম পর্ব। এই পর্বটি তৈরিতে সহায়তা করেছে লিজার পালঙ্কি, মেরিন ড্রাইভ রোডে ইনানি সৈকতের কাছে হোটেল রয়্যাল টিউলিপের পাশে। উপভোগ করুন কক্সবাজারের সেরা দেশীয় রান্না, বিস্তারিত জানবেন ডেসক্রিপশন বক্সে। কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন আমার ওয়েবসাইটে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি চেপে সাথে থাকুন। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে 15 নভেম্বর 2020 সাল। ভোর 3টায় ঘুম ভেঙে সতেজ হচ্ছে, 4টায় বের হবার পরিকল্পনা। আমাদের সাথে এবার অনেক সরঞ্জাম যাচ্ছে, তাই আমার ঘরে চলছে বড় প্রস্তুতি। আমার এবার যাত্রার সঙ্গী স্বাক্ষর, ও আর আমি কক্সবাজারের চক্কর খাব। অবশ্য সাথে গাড়ি চালক আছে, ও ছোট ভাই নজরুলও যাচ্ছে যে চট্টগ্রামে নেমে যাবে। ঠিক 4:15 আমরা রওনা হচ্ছে, 5 দিন কক্সবাজারে থাকব। কিন্তু যাত্রাপথের কাহিনীকে বিষাদ ভেবে এড়িয়ে যাবেন না, কারণ কক্সবাজারের পথে চট্টগ্রাম বাইপাস করতে নতুন একটি সুন্দর পথ বায়েজিদ লিংক রোড, ফেনীর মহিপাল ফ্লাইওভার, যাত্রাপথের ভালো রেস্তোরাঁ ও নানাবিধ খরচ সহ অনেক জরুরি বিষয় উল্লেখ করব। আর ভিডিওর 8:40 কক্সবাজারে গিয়ে পৌঁছাব। আর একটি বিষয় বলে রাখি, আমি পরপর 2 মাস 2 বার কক্সবাজারে গেছে, যার প্রথমবার ছিল পরিবার সহকারে। সেবারের কিছু কাহিনীও 2টি পর্বে উপস্থাপন করব। ঢাকা থেকে প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালে আমরা প্রথমে থামব কুমিল্লায়, যেখানে সকালে নাস্তা করব। আমার বাসা বাড়িধারা অঞ্চল থেকে ভিআইপি রোড, মগবাজার ফ্লাইওভার, মৌচাক কমলাপুর পেরিয়ে যাত্রাবাড়ি। এখানে ভুলেও ফ্লাইওভারের নিচ দিয়ে যাবেন না, ভোরবেলায় মাছের বাজারে ভিড় হবার বিরাট সম্ভাবনা থাকে। টোল দিয়ে ফ্লাইওভারে উঠুন ও আরামসে পুরো ভিড় এড়িয়ে উপর দিয়ে পার হয়ে যান। এরপর কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু ফেলে ছুটে চলবেন কুমিল্লা বরাবর। মেঘনা গোমতী সেতুতে টোল আছে। আমরা যখন যাচ্ছি তখন শীতের আগমনী বার্তা অনুভব করছে। কুয়াশা মাখা পরিবেশে ভোরের সূর্য কমলা আভায় জ্বলে উঠছে, দৃশ্যটাও চমৎকার। কুমিল্লায় ময়নামতি ফেলে ও হাতের ডানে নূরজাহান হোটেল পার করে প্রায় 14 কিলোমিটার এগোলে হাতের বাম পাশে পড়বে হাইওয়ে ইন রেস্তোরাঁ। ছোটবেলা থেকেই চট্টগ্রাম কক্সবাজারের পথে পরিবার নিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, আমার নজরে এর খাবারের মান সবসময় ভালো। সবুজ পরিবেশে দোতলায় বসে খেতে মজা পাবেন, 3 জনের জন্য 300 থেকে 500 টাকা ভালো নাস্তা হয়ে যায়। আমার সাথে কিন্তু এলপিজি গাড়ি যাচ্ছে। ঢাকা থেকে একেবারে কক্সবাজার প্রবেশমুখ পর্যন্ত প্রচুর এলপিজি পাম্প পাবেন, অকটেন, ডিজেল, এলপিজি বা সিএনজি, যেই গাড়ি আনেন না কেন নিশ্চিন্তে ড্রাইভ করুন, পথে পাম্পের অভাব নেই। হাইওয়ে ইন ছেড়ে 40 কিলোমিটার পার হলে ফেনীর মহিপাল ফ্লাইওভার। 2018 সালে চালু করা দেশের প্রথম 6 লেনের এই ফ্লাইওভারটি যাত্রাপথ অনেক সহজ করেছে, দেখতেও সুন্দর। এবার ফেনী থেকে চট্টগ্রাম শহর পেরিয়ে প্রথাগত পথটির কথা বলি, যেটাকে আমরা এবার বাইপাস করব। মহিপাল ফ্লাইওভার থেকে 87 কিলোমিটার দূরে একে খান মোড় থেকে আমরা চট্টগ্রাম শহরে ঢুকে, এরপর খুলশি পেরিয়ে জিইসি মোড় থেকে বামে গেলে সিডি এভিনিউ ধরে বদ্দারহাটে এগোই। এখানে ফ্লাইওভার ইন্টারসেকশন থেকে বামের পথ কালুরঘাট হয়ে কক্সবাজারের পথে চলে যায়, যা ছিল পুরানো রুট। নতুন রুটে বদ্দারহাট ইন্টারসেকশন থেকে ডানে গেলে
শাহ আমানত ব্রিজ বা নতুন কর্ণফুলী সেতু দিয়ে সহজেই ধরবেন কক্সবাজার রুট। কিন্তু চট্টগ্রাম শহরের জ্যামটা বাইপাস করতে আমরা ধরব নতুন চালু হওয়া বায়েজিদ লিংক রোড। মিরসরাই ভাটিয়ারি অঞ্চল পার করে এসে ফৌজদারহাট বাসস্টপ ছেড়ে 1 কিলোমিটার এগোলেই হাতের বামে পড়বে বায়েজিদ লিংক রোড। এই রাস্তায় নির্ঝঞ্ঝাট পাহাড়ি দৃশ্য দেখাতে দেখাতে বায়েজিদ বোস্তামি রোড হয়ে খুব সহজে পৌঁছে দিবে চট্টগ্রাম শহরের 2 নম্বর গেটে। চলুন নতুন এই রাস্তার দৃশ্য উপভোগ করি। এটি চট্টগ্রাম শহরের 2 নম্বর গেট বাসস্টপ। অনেক সহজে বাইপাস করে এখানে চলে আসলাম। এবার বাকি পথ ফ্লাইওভার ইন্টারসেকশন ধরে কর্ণফুলী সেতুর উপর দিয়ে পার হবে। বাংলাদেশের সবচেয়ে সুন্দর কয়েকটি সেতুর একটি শাহ আমানত সেতু। কর্ণফুলী নদীর উপর দিয়ে কিছু পথ নৌযান দেখতে দেখতে পার হবে। এরপর টোলবুথ পার করে 3 কিলোমিটার এগোলে 3 রাস্তার মোড় থেকে ডানের পথ চলে যায় আনোয়ারা আর বামের পথ পটিয়া হয়ে কক্সবাজারের মূল রুট। এখান থেকে আর মাত্র প্রায় 3 ঘন্টার পথ বাকি থাকে। সাতকানিয়া লোহাগড়া পার করে রামু বরাবর রাস্তা, মাঝে বামে বান্দরবান হাইওয়ে চলে গেছে। এছাড়াও কুমিল্লার পর অনেকে নাস্তা, চা পানি বা প্রকৃতির ডাক সারতে চকরিয়া উপজেলার রেস্তোরাঁগুলিতে থামে। চকরিয়া প্রবেশ করলেন মানে আপনি কক্সবাজার জেলায় প্রবেশ করলেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে প্রায় 5 কিলোমিটার আগে টেকনাফ যাওয়ার রাস্তা পাবেন আর 2.5 কিলোমিটার আগে টার্মিনাল মোড় ঘিরে গাড়ির ওয়ার্কশপ ও সর্বশেষ তেল গ্যাসের পাম্পগুলো। আমরা গাড়িতে গ্যাস ভরেই প্রবেশ করব কক্সবাজারের কলাতলিতে। আপনাদের 30 সেকেন্ড সময় নিচ্ছে। কক্সবাজারের বেশিরভাগ ভালো হোটেলগুলিতে চেক ইন সময় দুপুর 1টা থেকে 2টোর ভেতরে শুরু এবং চেক আউটের শেষ সময় সকাল 11টা থেকে দুপুর 12টার ভেতর। যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার ভ্রমণ করতে আসছেন তারা হোটেলের সময়সূচিটা একটু মাথায় রাখবেন। ভরা মৌসুমে আর্লি চেক ইন করার সুবিধা নাও পেতে পারেন। যারা ঢাকা থেকে গাড়ি চালিয়ে কক্সবাজারে আসছেন, যদি মাঝরাতে বের হতে পারেন তাহলে গড়ে গতিভেদে 8 থেকে 10 ঘন্টার ভেতরে কক্সবাজারে পৌঁছানোর সুযোগ থাকে। আপনার কক্সবাজার যাত্রা শুভ হোক। আমরা এখন প্রবেশ করছি কক্সবাজারের কলাতলিতে। এটি কক্সবাজার কলাতলি রুট। আমার হাতের বামে হোটেল সি প্যালেস, যা ডলফিন মোড় থেকে 700 মিটার দূরে। আমরা কিন্তু উঠছি ইনানির রয়্যাল টিউলিপে, যা এখান থেকে মেরিন ড্রাইভ হয়ে প্রায় 25 কিলোমিটার রাস্তা। হোটেল সি প্যালেসের সাথে কিছু দোকানপাট আছে। স্বাক্ষর এখান থেকে গোসলের জন্য শর্টস আর তোয়ালা কিনবে। 200 থেকে 300 টাকা চালিয়ে দেওয়ার মতন শর্টস পাবেন আর তোয়ালে বিভিন্ন দামের আছে। এদিকে আরেকটা কারণেও এসছে, গাড়ি চালক আর আমাদের দুজনের পেটে এতই খিদা যে গাড়ি চালানো অবস্থায় ঝটপট খাওয়ার মতন ফাস্ট ফুড কিনতে KFC নামছে। ডলফিন মোড় থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তরের অবস্থান। 1000 টাকার ভেতরে 3 জন মোটামুটি খাওয়ার মতন ফাস্ট ফুড পাচ্ছেন। আমি এখানে এর আগেও পরিবার সহকারে কয়েকবার এসেছি। অবশ্য কক্সবাজারের খাওয়ার মজা কিন্তু দেশি খাবারগুলোতে। এবার ভ্রমণের রোমাঞ্চ শুরু। কলাতলি থেকে প্রায় আধা ঘন্টা পথ পার হব। চমৎকার সুন্দর আমাদের এই মেরিন ড্রাইভ।
আমি অবশ্য হোটেলে চেক ইন করবো সূর্যাস্তের পরে। তার আগে আমাদের কিছু কাজ আছে আর ইনানির রেস্তোরাঁয় বসে ভুঁড়ি ভোজ করব। চলুন দুপুর থেকে বিকেল হওয়ার সময় উপভোগ করি আর ইনানিতে সমুদ্রের উপর অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখি। এবার হোটেলে চেক ইন করার পালা। রয়্যাল টিউলিপে আপনাদের স্বাগতম। এখানে আমরা থাকব 2 রাত, তারপর চলে যাব সাইমনে। প্রায় 1 মাস আগে বুকিং করে রাখা রুমে চেক ইন করছে। আমাদের রুমটি ছিল সুপেরিয়র সি ভিউ টুইন, প্রায় 400 বর্গফুটের মোটামুটি ভালো একটি বাজেট রুম। ডিসকাউন্টে রাত প্রতি 7,200 টাকা করে পড়েছিল। আমার ভালো লেগেছে রুমে কাপড় স্ত্রী করারও ব্যবস্থা ছিল, যদিও রুমের সাজসজ্জা, ব্যবস্থাপনা আর সুযোগ সুবিধায় কিছুটা উন্নতি প্রয়োজন বলে মনে হয়েছে। এবার আমরা নিজেদের মতন কিছু কাজে ব্যস্ত হয়ে যাব, রাতের খাবারটাও সেরে নিব। আপনাদের সাথে দেখা হচ্ছে সকালে। স্বাক্ষর, তোর অভিজ্ঞতা বল, কেমন ঘুমাই দি? সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, যেরকম ভাবছিলাম ওরকম ঘুমাইতে পারিনি, মানে আরো একটু ঘুমানো উচিত ছিল। আমরা জানি কয়টায় ঘুমাইছি, রাত 12:30টায় নাকি 12:30টার দিকে উঠছি। এই ভালোই ঘুমাইছি তো? হ্যাঁ, 9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাইছি। করাও যায় ও এত। আমাদের আজকের যা যা পরিকল্পনা ছিল সব রকম পরিকল্পনাই, ভোরবেলার সব পরিকল্পনাই মোটামুটি নষ্ট হয়ে গেছে। আমরা গতকালকে সারা দিন যাত্রাপথে ছিলাম, সব মিলিয়ে রাত 12:00 হয়ে গেছে ঘুমাতে, আর তার আগে সারাটা রাত আমরা জেগেছিলাম। তো কিভাবে জানি ঘুম দিয়ে উঠতে উঠতে মোটামুটি সকাল 10:00 বেজে গেছে। তো আজকে যে ভোরবেলায় যেখানে যেখানে যেতে আমার কোথাও যাওয়া হচ্ছে না, এখন আমাদের হাতে 2 পরিকল্পনা। একটা হচ্ছে যে এই যে এখন খুব তাড়াহুড়া করে আমাদেরকে ব্রেকফাস্টে যেতে হবে। হোটেলের ব্রেকফাস্টের সময় হচ্ছে মনে হয় সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত, আমাদের এখন বাজে 10:15। এখন হয়তো ব্রেকফাস্ট শেষ করে আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের যে পয়েন্ট সেই 0 পয়েন্টে যাব, নতুবা আমরা এখন সমুদ্রে নামবো, যে কোনো একটা আগে করব। তো চিন্তা করছি, দেখা যাক কি করা যায়। এই ছেলে তাড়াতাড়ি, আমার তো বাইরে হইতে হবে, তো আর 5 মিনিট আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট দেরি হয়ে যেতেছে। দেরি করে ঘুম থেকে উঠতে যা হয়, আমরা এখন দৌড়াই দৌড়াই ব্রেকফাস্ট করতে যাইতেছি, হাতে আছে হচ্ছে আর মাত্র 2 মিনিট সময়। এই ব্রেকফাস্ট টাইম ক্লোজ, তাই না? কিন্তু খাবার পেয়ে গেছি আমরা। আমরা আসলে সৌভাগ্যক্রমে ব্রেকফাস্ট পেয়ে গেছি, যদিও অনেক খাবার ছিল একেবারে তলানিতে, আর চা কফি জুস পর্যন্ত একেবারে শেষের পথে। যা বুঝলাম, এই হোটেল খুব মেপে মেপে খাবারের আয়োজন করে, যদিও আমরা পেট ভরেই খেয়েছি। রয়্যাল টিউলিপের ব্রেকফাস্ট রিভিউ করব পরের দিনের যাত্রায়। এবার রেস্তোরাঁ থেকে হেঁটে হোটেলের সুইমিং পুলের ধারে যাচ্ছে। কক্সবাজারের রয়্যাল টিউলিপের সুইমিং পুল সবচেয়ে বিখ্যাত, আর এখানে সুইমিং পুলও আছে একাধিক। এটা টিউলিপের মূল সুইমিং পুল, যথেষ্ট বড় আর সুসজ্জিত।
সত্যি বলতে বিচ সাইড রিসোর্টের সুইমিং পুল যেমন হওয়া উচিত তা হয়তো বাংলাদেশে এখন পর্যন্ত শুধু এখানেই আছে। আমরা যাত্রার তৃতীয় দিন এখানে সাঁতরাবো ও আপনাদের ভিডিও করেও দেখাবো। আপাতত ছয়তলায় আমাদের রুমে ফেরত যাচ্ছে। লবি থেকে দেখা যায় হোটেলের পেছনের পাহাড় ও গাছের সারি। তৈরি হয়ে গাড়িতে উঠে গেলাম। সিদ্ধান্ত নিলাম আজকে সমুদ্রে নামবো না, বরং চলে যাব টেকনাফের পথে। বাংলাদেশের দক্ষিণের সৌন্দর্য দেখব, জিরো পয়েন্ট ও সীমান্তে যাব। অনিন্দ্য সুন্দর পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ড্রাইভ। একপাশে সমুদ্র, একপাশে পাহাড়। টেকনাফের পাহাড়গুলো চমৎকার। এই অঞ্চলে নেটং পাহাড়, কুদুম গুহা, নোয়াখালী পাড়ার ঝর্ণা, বন্যপ্রাণী অভয়ারণ্য সহ বিভিন্ন পাহাড়ি পর্যটন এলাকা রয়েছে। আবার এদিকে হাতি, হরিণ, বাদুর, বানর, মেছোবাঘ সহ বিভিন্ন বন্য পশু পাখিরও বাসস্থান রয়েছে। চলে এসেছি সাবরং জিরো পয়েন্ট বা বেরিবাদ এলাকায়। আমাদের মূল উদ্দেশ্য ছিল অখণ্ডিত বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের পয়েন্ট সাপরি বিচে যাব। কিন্তু এখান থেকে এমনই ভাঙ্গা ধুলোবালি মাখা রাস্তা যে আরও 7-8 কিলোমিটার পথ এভাবে গেলে গাড়ির 12টা বেজে যাবে ও প্রচুর সময় পর্যন্ত লাগবে। একই সাথে 7-8 কিলোমিটার পথ এভাবেই ফিরে আসতে হবে। তো আমরা ভিন্ন পথে এগোচ্ছি। শুনেছি লোকজন এই ভাঙা রাস্তায় বাইক, সিএনজি, অটো এ ধরনের যানবাহনে চড়ে আসে। আপাতত টেকনাফ সৈকতের দিকে যাচ্ছে, যেখান থেকে অন্য পথে সাপরি দ্বীপে যাওয়ার চেষ্টা করব। এদিকে পথে এক জায়গায় সমুদ্র ও জেলে জীবনের ছোট্ট চিত্র দেখতে গাড়ি থেকে নামছে।
এবার টেকনাফ শহরের জিরো পয়েন্ট বা শাপলা চত্বর ফেলে গুগল ম্যাপে দেখানো টেকনাফ শাহপুরি দ্বীপ রোড ধরে দক্ষিণে এগোচ্ছে। টেকনাফের জিরো পয়েন্ট থেকে তেঁতুলিয়া অনেকেরই এই হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে পাড়ি দেওয়ার রেকর্ড আছে। আমাদের যাত্রায় শাহপুরি দ্বীপে যাবার মূল রাস্তার অনেকটাই ভাঙ্গা আর নির্মাণ কাজ চলছে দেখে ঘুরপথে দেশের মূলভূমি সবচেয়ে দক্ষিণাঞ্চলের সবচেয়ে পূর্বের রাস্তা সংযোগ ধরছে। আমরা শেষমেশ ভাঙ্গা রাস্তার কাছে আত্মসমর্পণ করলাম। গত এক থেকে দেড় ঘন্টা তিন রুটে তিনবার চেষ্টা করেও আমরা শাহপুরি দ্বীপে যাওয়ার ভালো কোনো রাস্তা খুঁজেই পাইনি। এদিকে কক্সবাজারের এক ছোট ভাই বাবুকে সাথে করে আমরা ৪০০ টাকায় অটোরিকশা ভাড়া করে এগোচ্ছে। এই অঞ্চলটি অবশ্য বিজিবি পাহারায়, তাই ক্যামেরা সরঞ্জাম, পরিচয় ও আসার উদ্দেশ্যের বিবরণ দিয়ে অনুমতি নিয়ে যাচ্ছে ও ভিডিও করছে। আপনারা আসলে অনুমতি সহকারে কাজ করবেন। আর একটা বিশেষ বিষয়, এই অঞ্চলে কিছু রোহিঙ্গাও আছে। এক সময় এ পথে বাংলাদেশে প্রচুর পরিমাণে রোহিঙ্গা প্রবেশ করেছে। এখান থেকে খুব কাছেই লম্বা জেটি টার্মিনাল পথ আছে, যার আশেপাশে আজকে ঘুরব। জালিয়াপাড়ায় আসরের আজান শুনছে। নাফ নদী বিধৌত মিয়ানমারের পাহাড়ি সীমানা দৃশ্যমান অঞ্চল শাহপুরি দ্বীপ, একই সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের গ্রাম, সর্বদক্ষিণের ইউনিয়ন ও সর্বদক্ষিণের অঞ্চলেরই অন্তর্ভুক্ত। ধারণা করা হয় গত তিন শতকে সমুদ্রের স্রোতে ভেসে এই দ্বীপ মূল ভূখণ্ডের সাথে এসে যুক্ত হয়। আবার দুর্বার সমুদ্রের আগ্রাসনে এককালের বড় দ্বীপ তার প্রায় 80% এলাকায় এখন পর্যন্ত হারিয়ে ফেলেছে। ম্যাংগ্রোভ বনে ঘেরা দ্বীপাঞ্চল জোয়ারে কোমর সমান পানিতে দাঁড়িয়ে থাকে, সামুদ্রিক জনপদের সাথে অস্পৃশ্য প্রকৃতির চমৎকার ছোঁয়া। বিকেলটা আমরা এখানে পার করে দিব। বিস্তীর্ণ লবণের ক্ষেতে জীবিকার টান, শুটকি চাষে মৎস্য আয়, উত্তাল সমুদ্রের সাথে লড়াই করে জেলেদের মাছ ধরার কার্যক্রম এলাকার অর্থনীতির মূল চালিকা শক্তি। এদিক থেকে ট্রলার পেয়ে গেলে কিন্তু পাড়ি দিতে পারেন সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনে, নতুবা দূর থেকে পর্যটকদের হাসি ঠাট্টায় মুখরিত সেন্ট মার্টিনের লঞ্চযাত্রার দৃশ্য দেখবেন। এখানে শিক্ষার ব্যবস্থাও আছে, ওদিকে মিয়ানমারের সাথে ব্যবসায়িক করিডোরও আছে। সূর্যাস্তটা টেকনাফ সৈকতে দেখার ইচ্ছে ছিল, কিন্তু শাহপুরি দ্বীপে একটু বেশি সময় পার করে দিয়েছে, তাই সন্ধ্যার শেষ আলোটায় টেকনাফ সৈকতে সমুদ্রের গর্জন শুনছে। শাহপুরি দ্বীপ জেটি টার্মিনাল থেকে 15 কিলোমিটার পথ অটোরিকশা ও গাড়িতে চড়ে আসতে আসতে আকাশের আলোটা যেন নিভে গেল, তবুও আমেজটা চমৎকার। এবার গাড়ি ছোটাচ্ছি ইনানির দিকে, 50 কিলোমিটার পথ। যেতে যেতে বলি, আজকে প্রথমে যে পথে সাবরাং বেরিবাদ হয়ে শাহপুরি দ্বীপে যেতে চেয়েছিলাম ওইটাই স্থলপথে দেশের সবচেয়ে দক্ষিণে যাওয়ার আপাতত মূল পথ। আর এই সাবরাং অঞ্চল ও নাফ নদী ঘিরে তৈরি হচ্ছে বিশাল দুটি ট্যুরিজম পার্ক, ভবিষ্যতে এগুলি বড় পর্যটন কেন্দ্র হবে। যাই হোক, অল্প কিছু সময়ের জন্য হোটেলে ঢুকছে,
কাপড় ছেড়ে আবার খেতে বের হব, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। চলে এসেছি পালঙ্কিতে। আমরা ইনানিতে গত দুই দিন এখানেই খাওয়া দাওয়া করেছে। মনোরম প্রাকৃতিক পরিবেশ, তার সাথে বাংলাদেশি গ্রাম্য বাড়ির আদলে শিল্পের ছোঁয়া, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ শুনতে শুনতে খাওয়া দাওয়া করবেন। তো টেকনাফ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি ইনানিতে। সারা বিকেলটা টেকনাফে কাটিয়েছি এবং ইনানিতে এসে আমি আপনাদের এখন অল্প কয়েকটা কথা বলতে চাই এবং আমাদের খাওয়া দাওয়ার বিষয় সম্পর্কে আপনাদের কাছে একটু সূচনা করতে চাই। আপনাদেরকে ভিডিওর এই পর্বে আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের এই ভিডিওর পরিবেশক এবং আমার পুরো ভ্রমণটি অর্থায়নে সাহায্য করেছে লিজার পালঙ্কি। কক্সবাজার থেকে মাত্র 27 কিলোমিটার দক্ষিণে আসছে সমুদ্রের পাশে খুব চমৎকার একটি পরিবেশে বর্তমানে বাংলাদেশি সবচেয়ে ভালো কুইজিন করেছে লিজার পালঙ্কি। তাদের পরিবেশটা চমৎকার, বাইরে একটি চমৎকার গার্ডেন রয়েছে, ভিতরে সুপ্রশস্ত বসার স্থান রয়েছে। এবং আরেকটি জিনিস বলে রাখি, এটা হচ্ছে কক্সবাজার থেকে ইনানির পথে আসলে আমার পিছিয়ে যে জায়গাটি দেখছেন এখান থেকে কিন্তু দিনের বেলায় রয়্যাল টিউলিপ দেখা যায়। অর্থাৎ যারা রয়্যাল টিউলিপে আসছেন, রয়্যাল টিউলিপে অনেক সময় খাওয়া দাওয়াটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রয়্যাল টিউলিপ থেকে অল্প কিছু দূর আসলে, মাত্র আধা কিলোমিটার দক্ষিণে আসলে আপনি লিজার পালঙ্কিতে এসে পৌঁছাচ্ছেন। এবং আজকে রাত্রে আমরা এখানে খাওয়া দাওয়া করছি এবং তাদের খাওয়া দাওয়া সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি, আর তার সাথে মিলিয়ে পালঙ্কি রেস্তোরাঁ বাঙালিয়ানা সাজে ভোজন রসিকদের মুখরিত রাখে। আলোকসজ্জার ল্যাম্প থেকে হাত ধোয়ার কল, প্রতিটি বিষয়ে নৈপুণ্যতা ছোঁয়া দেওয়া হয়েছে। টেবিলের ফাঁকে ফাঁকে একগুচ্ছ ঝিনুক দেখে সামুদ্রিক খাবার খাবেন। কাঁচে ঘেরা রেস্তোরাঁ থেকে বিকালে অবারিত সমুদ্রের সূর্যাস্ত দেখবেন। আর বাইরে গেলে ছোট বাগানে বাঁশের টেবিলে বসে মেরিন ড্রাইভ ও সমুদ্রের দিকে তাকিয়ে ভোজ সারবেন। আমার সামনে এখন পরিবেশন করা হয়েছে, এটা হচ্ছে কোরাল, কোরাল মাছ, বারবিকিউ, সবকিছু বারবিকিউ। এটা হচ্ছে আপনি কি জানি, এটা হচ্ছে লবস্টার, এটা হচ্ছে আপনার ক্র্যাব। তারপর এখানে কিছু রুটি আছে, এখানে সে কক্সবাজারের সেই বিখ্যাত রূপচাঁদা মাছ, আর এদিকে আছে হচ্ছে কাবাব, বিফ শিক কাবাব, তাই না? আচ্ছা, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলাম। বলে রাখি, এই রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার খরচ দেশের মধ্যবিত্ত পরিবারের হাতের নাগালেই আছে। আর দেশি রান্নাগুলো বেশি অসাধারণ, এগুলো সম্পর্কে আগামী পর্বে দেখাবো। রাতের খাবারের পর চমৎকার মালাই চা খেয়েছিলাম, এটাও আমার রেকমেন্ডেশনে থাকলো। হোটেলে ফেরত এসে ঘরে কোনায় কোনায় ক্যামেরা চার্জিং স্টেশন বসিয়েছে, তৈরি হচ্ছে আগামী দিনের লম্বা কর্মযজ্ঞের জন্য। ভ্রমণের তৃতীয় দিনে সকাল 7:45 ঘুম থেকে উঠে হোটেলের বাইরে এসে অনাথের মতন দাঁড়িয়ে আছে। এটা রয়্যাল টিউলিপের সামনে ইনানি সৈকতের একাংশ, যা তারা নিজেদের মতন সাজিয়ে নিয়েছে। সমস্যা হয়ে গিয়েছে আমাদের গাড়ির ব্যাটারি বসে গেছে, আজকে আমাদের অনেক কাজ, অটোরিকশা ধরলে সময় কুলাতে পারবো না। তাই আমাদের গাড়ি চালক ব্যাটারি ঠিক করার মেকানিক খুঁজতে বের হলো, আর ওইদিকে আমরা এই সুবাদে সকালের ছিমছাম রয়্যাল টিউলিপে একটু ঘুরতে বের হলাম। শেষমেশ 7 সকালে মেকানিকের অভাবে এক অটোরিকশা চালককে 200 টাকার বিনিময়ে ব্যাটারি জাম্প স্টার্ট করাতে রাজি করালাম, আর সকাল 7:40 যাত্রা শুরু। যাচ্ছি টেকনাফ অঞ্চলের পাহাড়ের দৃশ্য আরেকভাবে উপভোগ করতে। হোটেল থেকে 19 কিলোমিটার দূরে শামলাপুর চেকপোস্ট বা মেজর সিনহা চেকপোস্ট থেকে বামে লোকালয়ের দিকে মোড় নেব, তারপর ওয়াইকং এর দিকে যাওয়া শুরু করব। অল্প কয়েক কিলো এগোলে দেখা মিলবে পাহাড়ের সারি, কাউকে জিজ্ঞাসা করলে পথ চিনিয়ে দিবে। সমুদ্রের পাশাপাশি পাহাড়েরও বিরাট সমাহার কক্সবাজার জেলায়।
পাহাড়ি আঁকা বাঁকা রাস্তাগুলো ঘিরে টেকনাফ অঞ্চলের প্রচুর মানুষের ঘরবাড়ি, জীবিকা ও নিত্যদিনের চলাফেরা। পাহাড়ের ঢালে দেখছি কিছু রোহিঙ্গা আর বাংলাদেশি নাগরিক একসাথে কাজে ব্যস্ত। প্রায় 20 মিনিট এই অঞ্চলে কাটিয়ে ছুটে চললাম শামলাপুর চেকপোস্ট ছেড়ে মেরিন ড্রাইভ হয়ে আরো প্রায় 5-7 কিলো। খুঁজছি কোথায় সমুদ্র, পাহাড়, সমতল ভূমি, মেরিন ড্রাইভ, জেলে নৌকা আর জেলে পল্লীর একসাথে দেখা পাওয়া যাবে। কথিত আছে, মুঘলরা আরাকান জয় করার পর সম্রাট শাহ সুজা একবার যাত্রাপথে কক্সবাজারের পাহাড় সমুদ্রে ঘেরে নৈসর্গিক দৃশ্যে বিমোহিত হয়েছিলেন। একসময় এটি আরাকান রাজ্যের অঞ্চল ছিল। হাজার পালকি বা পালঙ্কি থামিয়ে এ অঞ্চলের সম্রাট যাত্রা বিরতি করেন। কক্সবাজারের প্রাচীন নাম পালঙ্কি। কোনো কালে হলুদ ফুলে আবৃত ছিল বলে একে পানোয়া বলেও ডাকা হতো। আরাকান মুঘল, ত্রিপুরা হয়ে ব্রিটিশ শাসন। ব্রিটিশ মহাপরিচালক ক্যাপ্টেন হিরাম কক্স আরাকান শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় অবদান রাখেন বলে তার নামে একটি বাজারকে কক্স সাহেবের বাজার নামে নামকরণ করা হয়, আর সেই থেকে কালক্রমে এই অঞ্চলের নাম হল কক্সবাজার, বাংলাদেশের সৌন্দর্যের লীলাভূমি। জেলেদের কর্মক্রিয়ায় মুখরিত কক্সবাজারের জনজীবন। জেলে নৌকায় দাঁড়িয়ে আপনিও নিজেকে নাবিক বলেই কল্পনা করতে পারেন। এখানে স্মৃতিস্মারক হিসেবে ছবি তুলে নিতে কিন্তু ভুলবেন না। কক্সবাজারের মজাটা শুধু হোটেল রিসোর্টে নয়, বরং সমুদ্র, পাহাড় ও মানুষের সাথে মিশতে পারলে এই অঞ্চলকে প্রকৃত অর্থে উপভোগ করা যায়। অঞ্চলটি যেন বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যকে একাত্ম করে রাখা সত্যিকার অর্থে এক নৈসর্গিক পালঙ্কি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।